নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঢাকা দক্ষিণ সিটির সূত্রাপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে সজল শাইখ। দর্শক, আমরা চলে যাচ্ছি তার কাছে। সজল, নির্বাচনী প্রচারণার খবর জানাবেন এই মুহূর্তে। সজল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি, শান্তা, আমি এখন সূত্রাপুরে আছি। এখানে জানেন, মেয়র সাঈদ খোকন যিনি সাবেক মেয়র ছিলেন, তিনি আজকে নির্বাচনী প্রচারণা চালাবেন। সেই প্রচারণার অংশ হিসেবেই কিন্তু এখানে একটি যুবলীগের মতবিনিময় সভা রয়েছে, সেই মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করবেন। শান্তা, আপনি জানেন যে এই আসনটি এর আগে কিন্তু জাতীয় পার্টির যিনি একটি জাতীয় পার্টির এমপি ছিলেন, তিনি কিন্তু উইথড্র করেছেন। বর্তমানে এখানে কিন্তু মোট ভোটার রয়েছে 241,515 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,47,807 জন, নারী ভোটার 1,33,706 জন। এই ভোটাররা এখানে কিন্তু মূলত ভোট দিবেন বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে। সাঈদ খোকন কিন্তু বিভিন্ন মানুষের কাছে ভোট চাচ্ছেন। তিনি কিন্তু এর আগে একটি পরিচ্ছন্ন কর্মীদের একটি আলোচনা সভায় তিনি অংশগ্রহণ করেছিলেন, তার পরেই কিন্তু এখানে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে তিনি এসে এখানে যুবলীগের একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। স্থানীয় ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এখানে যে সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা এবং বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এবং এই সাঈদ খোকনের বিপক্ষে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তৃণমূল বিএনপির অন্যতম কাজী সিরাজুল ইসলাম, তিনি সোনালী আশমার্কায় লড়ছেন, এছাড়াও আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে বলতে গেলে আমরা এখানে সাঈদ খোকনের পরে অন্য কাউকে তেমন একটা তাদের যেই প্রচার প্রচারণার দিক থেকে এগিয়ে আমরা তাদের দেখছি না। এইখানে মূলত এই আলোচনা সভাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করছে, তারা বিভিন্ন মিছিল নিয়ে আসছে এখানে, দলে দলে তারা অংশগ্রহণ করছে। শান্তা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটির সূত্রাপুর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সজল শাইখ।